আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাতুলিস ব্লগ। আসলে এতদিন এত গরম পড়ছে, আজকে একটু বৃষ্টি ছিল, তার উপর আমি একটু অফিসের কাজে বাইরে বেরোইছিলাম। আমি যাচ্ছি হলো বিসিক, অর্থাৎ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে, যেটা সাত রাস্তার মোড়ে অবস্থিত। আর ঢাকা শহরে একটু বৃষ্টি পড়লে এই রাস্তাঘাটের এই অবস্থা হয়ে যায়। তো আমি চলে আসছি বিসিক ভবনে। এটা হলো বিসিক ভবন। ভবনটা মোটামুটি সুন্দর, এখনও হয়তো কাজ করতেছে, পুরো হয়নি। তো আমি এখন ভিতরে চলে যাব, যেহেতু এটা গভর্নমেন্ট ভবন আর সব মোটামুটি সব অফিসই এরকম একটা ফর্মালিটিস পূরণ করতে হয়, এটা ব্যাপার না। তো আমি সব কিছু দিয়ে দিলাম ইনফরমেশন, কার সাথে দেখা করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি। এরপর আমি লিফটে উঠে এখন চলে যাব আমি যে স্যারের সাথে দেখা করতে, সেই স্যারের রুমে। এই হলো অফিস, এই অফিসে আমি আসছি। এটা হলো স্যারের রুম। স্যারের রুমে স্যার ছিল না, স্যার একটু বাইরে ছিল। তো আমি কিছুক্ষণ স্যারের জন্য ওয়েট করতেছিলাম আর বাহিরের ওয়েদারটা দেখতেছিলাম, খুবই সুন্দর। তারপর স্যার চলে আসছে, স্যারকে আমি কাগজটা দিয়ে দিলাম, কাগজপত্র সব কিছু ঠিক আছে, জমা দিয়ে নিয়েছে স্যার। এটা হলো সেই অফিসটা ভিতরে, খুবই সুন্দর। তারপর আমি এখন চলে যাব, আমার কাজ শেষ। বাইরে বের হয়ে দেখি রাস্তাঘাট শুকিয়ে গেছে এবং প্রচণ্ড রোদ। তারপর ঝালমুড়িয়ালাম আমাকে দেখলাম, এটা হলো হলি ক্রস কলেজের সামনে, পোলাপান খাচ্ছিল। দেখে আমারও লোভ লাগলো যে খেয়ে ফেলি। মাকে বললাম আমার ঝাল দিয়ে, বোম্বাই মরিচ দিয়ে একটা ঝালমুড়ি দেন আমাকে। গরমের মধ্যে ঝাল খেতে ইচ্ছে করতেছিল, আর কাজ যেহেতু করে ফেলছি ভালোভাবে, তো কাজ করার পর নিজেকে একটু ট্রিট দিলাম। তো এই হলো ঝালমুড়ি, ঝালমুড়িটা খুবই মজা ছিল। এখন আমার কাজ শেষ, আমি এখন অফিসে চলে যাব। আল্লাহ হাফেজ।